আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভারতের করা হাল তেজাস বিমান কেনার অফার রিজেক্ট করে দিয়েছে শ্রীলঙ্কান এয়ারফোর্স। বেশ আগে থেকেই ভারত শ্রীলঙ্কার সাথে স্ট্রং লবিং চালিয়ে আসছিল তেজাস বিক্রির জন্য, যেটাকে এক কথায় প্রেশার ক্রিয়েটও বলা চলে। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফরের পর ভারত নতুনভাবে আবারও তাদের তৈরি তেজাস ফাইটার অফার করে, কারণ শ্রীলঙ্কা সফরকালে ইমরান খান শ্রীলঙ্কান এয়ারফোর্সের জন্য জ্যাভ 17 থান্ডার অফার করে, কিন্তু শ্রীলঙ্কান এয়ারফোর্স সাড়া দেয়নি, ইনডিরেক্টলি রিজেক্ট করে। এরপর ভারত যদিও বা তেজাস অফার করে, তবে তারাও সরাসরিভাবে রিজেক্টের শিকার। প্রসঙ্গত একটা কথা বলতে হচ্ছে, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হাল তেজাসের টেস্ট ফ্লাই করেছে, তাতে অনেকেই বলছে বাংলাদেশ নাকি হাল তেজাস কিনছে। যদি আপনি এটা চিন্তা করে থাকেন তাহলে আপনার জন্য রইল এক বালতি সমবেদনা, কারণ চাইনিজ গ্লোবাল মিলিটারি ওয়াচ ম্যাগাজিন বলছে বাংলাদেশ হবে জেটেন্সির অন্যতম বৃহৎ ক্রেতা। আর যেই বাংলাদেশ আজ পর্যন্ত ভারত থেকে ছোটখাটো কোনো অস্ত্রই কিনল না, সেই বাংলাদেশ চীনকে বাদ দিয়ে ভারত থেকে ফাইটার জেট কিনবে, এটা আশা করা যায় কিভাবে? মাত্র 4-5টি ফাইটার জেটের মালিক শ্রীলঙ্কান বিমানবাহিনী যেটা সরাসরি রিজেক্ট করে, তবে বাংলাদেশ বিমানবাহিনীতে তেজাজের স্বপ্ন খুবই বেমানান। ভারত একসাথে বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় লবিং চালাচ্ছিল তেজাস বিক্রির জন্য, শ্রীলঙ্কায় ভারতের তেজাস রিজেক্ট, বাকি আছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের জ্যাভ 17 থান্ডার রিজেক্ট হলেও তারা ইতিমধ্যে নাইজেরিয়া মিয়ানমারে এটি বিক্রি করতে সমর্থ হয়েছে। এদিকে আর একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, সবাই জানেন তো ভারত রাশিয়া থেকে S-400 কিনছে। অন্যদিকে আমেরিকা জানিয়েছে ভারত S-400 কিনলে তাদের ওপর ক্যাটসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এতে করে ভারতে বিক্রয়রত সকল ধরনের মার্কিন অস্ত্রের স্পেয়ার পার্টস সহ বড় বড় সকল প্রজেক্ট থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে। আর এটা হলে তেজাসের আপকামিং মার্ক 2, MK-1, 5th জেনারেশনের স্টেলথ এয়ারক্রাফ্ট সমস্ত কিছুর ইঞ্জিন উৎপাদন বন্ধ হয়ে যাবে। মোট কথা, ভারত এসব বিমানের জন্য ইঞ্জিন পাবে না। সব মিলিয়ে তেজাসের জন্য সামনে খুবই খারাপ দিন অপেক্ষা করছে। এখন দাদারা বলতে পারেন আমরা নিজেরাই ইঞ্জিন তৈরি করব। তো শুনে রাখুন, পৃথিবীতে মাত্র হাতে গোনা কয়েকটি দেশই রয়েছে যারা টার্বোফ্যান জেট ইঞ্জিন বানাতে পেরেছে। যেমন ইরান নিজেরা অনেক ধরনের সমরাস্ত্র বানাতে পারলেও কোনো শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন বানাতে পারেনি বলে তারা উন্নত মানের ফাইটার জেট বানাতে পারছে না। আর চীনও তাদের পঞ্চম প্রজন্মের ফাইটার জেটও রাশিয়ার তৈরি ইঞ্জিন ব্যবহার করে, যদিও তারা এখন রাশিয়ার ইঞ্জিনের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজেরা ইঞ্জিন তৈরি করছে। এমনকি ভারতের হাল তেজাসে আমেরিকার জেনারেল ইলেকট্রিক F-404 ইঞ্জিন ব্যবহারের ফলে তারা এটাকে সফলভাবে উড্ডয়ন করতে পারছে। অন্যদিকে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রজেক্ট AMCA ইঞ্জিনের জন্যই অনেক পিছিয়ে রয়েছে। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও, আল্লাহ হাফিজ।